বান্দারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রাখলাম কেমন নিয়ামত রাখলাম জানো وإن تعدوا نعمة الله لا تحصوها أمي الله تعالى النعمة قرآن 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 شش كنت فربنا دنيا الزمينة أمي الله تعالى النعمة قرآن قرآن بندا قرآن دي شكر غزر بندا هاو أمي الله تعالى تدر شد وعد دلام أمي الله تعالى تدر نعمة برائي دل ولن سبحان الله আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো গাফলতি করো না শুকরি বান্দা হও ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আমি আল্লাহ তাআলা ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোদের জন্য আমি আল্লাহ তাআলা সব আযাব কঠিন আযাবের ব্যবস্থা রাখছি اے مسلمان اللہ تعالی نعمت در شکریہ کم یاد کروا ایک بار سبحان اللہ ایک بار الحمدللہ اللہ اکبر بولی اللہ تعالی نعمت در شکریہ ادا ہو نا اللہ تعالی نعمت در شکریہ کم یاد کروا اللہ تعالی بولن کل لو کان البحر مدادا لکلمات ربی لنفد البحر لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا امر الله تعالى جنادا قل لو كان البحر مدادا لكلمات ربي بندا دنيا الزمينة ابي الله تعالى نعم تر برشمشا جدي ترى لكر جنة دنيا الزمينة جد پانی اسے شمست پانی گلا کی جدي کلمة نادا هاي আর দুনিয়ার জমিনে যত গাছপালা তুরলতা আছে সমস্ত গাছপালা তুরলতা থেকে যদি কলম বানায় দেওয়া হয় বান্দা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা যদি তোরা লেখা শুরু করো বান্দা তোরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা লেখা শেষ করতে পারবি না বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার যারা জবান বন্ধ করে বসে আছেন ও ভাই এই কোরআনের মজমা বেহেশতের বাগান দুনিয়ার জমিনে কোন মজমা পাহারা দেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় না আল্লাহর নবী সরকার দু আলম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند الله بلنا الله أكبر أمر الله پاک رب العالمين تر پیغمبر المدوم جنادن پیغمبر دنیا زمینے کن جائے گئے جدی اللہ تعالیٰ کے شرم کر رہا ہے کاکے کاکے زبان کھلے بلن کاکے মেহেন্দিগঞ্জের মুসলমানের ইমানের পাওয়ার খুবই দুর্বল জবান দিয়ে কথা বলতে চায় না জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ জোরে কান কে আল্লাহ যেই আল্লাহ জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ ডিজিটাল কায়দায় এই মুহূর্তের ভিতরে আল্লাহ জবানটাকে বন্ধ করে দিতে পারে না কথা কয় না পারে কি না এই ক্ষমতা আল্লাহর আছে কথা বলেন না কেন আছে এ মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদান দুনিয়ার কোন জায়গায় যদি কোরআন ও হাদিসের আলোচনা করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসটাকে পাহারা দেওয়ার জন্য ইল্লা হাফাতুমুল মালাইকা আল্লাহর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা আয়েশা মজলিসের চতুর্পাশে বিষ্টুম কইরা দাঁড়ায় যায় চিল্লায় বলেন আল্লাহু আকবার একজন আর কাদের উপরে আরেকজন দাঁড়ায় একজন আর কাদের উপরে আরেকজন দাঁড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে আরশ আজিম পর্যন্ত দাঁড়ায় যায় চিল্লায় বলেন আল্লাহু আকবার
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতাদের ওই পূর্ব হাসানপুর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে আমার বান্দারা আরামের ঘুমকে হারাম করে কৃষক কৃষি কাজ বন্ধ করে ব্যবসায়ী ব্যবসায়ী কাজ বন্ধ করে আমার বান্দারা এসে কেন এই কোরআনের মজমার ভিতরে বসছে আমার বান্দাদের চাহাত কি আমার বান্দাদের চাহিদা কি এবার ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা বসছে জান্নাত পাওয়ার জন্য আমরা কি পাওয়ার জন্য বসছি জোরে কর জোরে কর কি কারা কারা জান্নাতে চান জান্নাতে যাইতে চান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলিয়া আমিন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতাগণ আমার বান্দারা জান্নাত চায় জান্নাত কি আমার বান্দারা দেখছে না মালিক জান্নাত দেখে নাই ও ফেরেশতারা আমার বান্দারা আর কি চায় মালিক আপনার বান্দারা জাহান্নামের আগুন থেকে নাজাত চায় ও ফেরেশতারা আমার বান্দারা কি জাহান্নাম দেখছে না মালিক জাহান্নাম দেখে নাই ও ফেরেশতারা আমার বান্দারা আর কি চায় মালিক আপনার বান্দারা আপনার দিদার চায় আপনার মোলাকাত চায় এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ প্রশ্ন করেন ও ফেরেশতা আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখছে ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা আপনি আল্লাহ কেউ দেখে নাই এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল তোরাই তো নিষেধ করেছিলি বনি আদম বাড়ানোর কোনো দরকার নাই ও ফেরেশতারা আজকে তোরা শুনে রাখ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি এমন একজন আমি এমন একজন আল্লাহ আমি আল্লাহর কোনো ছেলে নাই আমি আল্লাহর কোনো মেয়ে নাই আমি আল্লাহ কেউ কে জন্ম দেই নাই আমি আল্লাহ কেউ কেউ জন্ম দেই নাই দুনিয়ার জমিনে আমি আল্লাহর মুখাপেক্ষি কেউ নাই আমার যেই বান্দারা আরামের গুণকে হারাম করে কৃষক কৃষি কাজ বন্ধ করে ব্যবসায়ী ব্যবসায়ী কাজ বন্ধ করে আমার যেই বান্দারা ইসা কোরআনের মজমার ভিতরে বসছে আমার বান্দাদের আমল নামায় যদি পাহাড় পরিমাণে গুনাহ হয় আমার বান্দাদের আমল নামা থেকে গুনাহ গুলো কাইটা কাইটা নেকি দ্বারা পরিপূর্ণ কইরা আমার বান্দাদের নামটা জান্নাতি ব্যক্তিদের খাতায় উঠাই দে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার এই মজমার দাম আছে না নাই যেই মজমার ভিতরে বসলে কোনো গুনাহ নাই সওয়াব ঠিক না বে ঠিক এই যে সুবহানাল্লাহ বলতেছেন সুবহানাল্লাহর সওয়াব আছে না নাই এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একবার সুবহানাল্লাহর কি পাওয়ার জানো ইমাম কুতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন কোন বান্দা যদি দুনিয়ার জমিনে জবান খুলে একবার সুবহানাল্লাহর আওয়াজ বের করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে এই পরিমাণে সওয়াব ওই বান্দার আমল নামায় লিখে দেয় আরো বর্ণনা আসছে দুনিয়ার জমিনে কোন বান্দা যদি জবান খুলে সুবহানাল্লাহর আওয়াজ বের করে আমার আল্লাহ তাআলা তার ওই বান্দার আমল নামায় জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ রোপণ করে বলেন সুবহানাল্লাহ সেই সুবহানাল্লাহর গাছটার পাওয়ার কেমন জানো সেই গাছের ছায়াটা কেমন হবে জানো একটা তেজিশিয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে একটা তেজে শিয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তেজে শিয়াল ঘোড়া দৌড়াইতে থাকবে কিন্তু জান্নাতে মুমিনের নাম নাই মুমিনের নামে যে সুবহানাল্লাহর গাছ রোপণ করা হবে একটা তেজে শিয়াল ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া সেই জান্নাতের সুবহানাল্লাহর গাছের ছায়া শেষ করতে পারবে না এ মুসলমান ইমানদার এই মজমার দাম আছে না নাই জোরে কন জোরে কন আছে না নাই এই কোরআন কার কিতাব জোরে কন না আওয়ামী লীগের বিএনপির জাতীয় পার্টির জামাত ইসলামের চরমনার সারসিনার মোকাম্মার ফুরফুরার এই কালাম কার জবান খুলে বলেন কার কোন সন্দেহ আছে সন্দেহের অবকাশ আছে দুনিয়ার কোন মানুষ যদি বই লেখে সুযত শিশি লেখে দেয় আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল পাওয়া যায় পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে নিচে একটা নাম্বার দিয়ে দেয় কিন্তু আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে
আমি এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব নাযিল করেছি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহের অবকাশ অবকাশ হুদাল্লিল মুত্তাকিন এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত বলেন সুবহানাল্লাহ আবু জাহাল উদ্দার সাহেব আবু লাহাব আবু সুফিয়ান এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য চেষ্টা কম করছে না বেশি করছে জোরে কোন লেখা কম করছে না বেশি করছে আবু জাহাল উদ্দার সাহেব আবু লাহাব আবু সুফিয়ান চলে গেছে আবু জাহাল উদ্দার সাহেব আবু লাহাব আবু সুফিয়ানের নাতিপুতি এখনো বাংলার জমিনে আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই আবু জাহাল উদ্দার সাহেব আবু লাহাব আবু সুফিয়ান এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারছে এখন যে চালাপাল্লার আছে তারা কি পারবে কথা কন না কেন পারবে কারণ আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন ইন্না নাহনু নাযাল্লা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন এটা এমন একটা কালাম এমন একটা কিতাব এটা এমন একটা জিকির এটা এমন একটা গ্রন্থ এই গ্রন্থ নাযিল করেছেন কে জবান খুলে বলেন কে এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার জোরে কোন কার এ মুসলমান ইমানদার 92 ভাগ মুসলমানের দেশে ও মেহেন্দিগঞ্জ থানার মুসলমান আমি নাঈমুর রহমান মিফতা তোমাদেরকে একটা সতর্ক বার্তা জানাইতে চাই মুসলমান এক মায়ের পাঁচ সন্তান পাঁচ দল করে কোনো আপত্তি নাই পাঁচ সন্তান পাঁচ দল করবে পাঁচ মতের হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিচ্ছু না কিন্তু পাঁচ সন্তানের মা বাবা কয়জন দুইজন কয়জন দুইজন মা একজন বাবা একজন দুইজন মা একজন বাবা একজন কয়জন দুইজন কিন্তু এই পাঁচ সন্তানের মা বাবাকে যদি কেউ গালি দেয় তাহলে কি পাঁচ সন্তান বলবে যে তুই আওয়ামী লীগ করস তুই যে বিচার কর আমি বিএনপি করে আমি যাবো না তুই জামাত করস তুই যা তুই জাতীয় পার্টি করস তুই যা পাঁচ সন্তানকে ঠেলাঠেলি করবে না মায়ের দুশ্মনের বিচার আগে করবে শিওর হ্যাঁ মুসলমানের দেশে কেউ আওয়ামী লীগ করবে কেউ বিএনপি করবে কেউ জাতীয় পার্টি করবে কেউ জামাত করবে কেউ অন্য অন্য দল করবে এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক বিষয় কিন্তু মুসলমান হিসেবে আমাদের কোরআন একটা খানা কাবা বাইতুল্লাহ একটা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম ইসলাম দলের ব্যানারে পার্থক্য মতের ব্যানারে পার্থক্য ইসলামের ব্যানারে কোরআনের ব্যানারে মুসলমানের দেশে কোন নাস্তিক মুরতাদ যদি আমার কোরআন কে নিয়ে কথা বলে ইসলাম কে নিয়ে কথা বলে খানা কাবা বাইতুল্লাহ কে নিয়ে কথা বলে আল্লাহ কে নিয়ে কথা বলে আল্লাহর নবী কে নিয়ে কথা বলে নাস্তিক মুরতাদের বিচার করার জন্য কাপড়ের কাপড় গায়ে পরে রাজপথে নেবে তাদের সাথে লড়াই করার জন্য কারা কারা তৈরি আছো লিল্লাহ তাকবীর যারা বলে মানুষ বানর থেকে সৃষ্টি দারউইন মতবাদ দিয়া যারা মুসলমানের ঈমানকে চুরি করতে চায় আমরা বলবো আমরা ওমারের উত্তরসূরি আমরা আবু বকরের উত্তরসূরি আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি আমরা সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি আমরা সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি আমরা সারসিনার পীর হযরত মাওলানা নেসারউদ্দিন সাহেবের উত্তরসূরি আমরা শাইখুল হাদিস আল্লামা আতিজুল হকের উত্তরসূরি আমরা শাহ আহমদ শাফি রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি আমরা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি আমরা জন্মগত মানুষ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা মানুষকে বানর রূপে তৈরি করতে চায় মানুষের পরিচয় বানর থেকে দিতে চায় বুঝতে হবে মূলত তাদের চতুর্থ পুরুষ বানর ছিল তারাও বানর আমরা বানর না আমাদের চতুর্থ পুরুষ বানর ছিল না আমরা মুসলমান আমাদের মুসলমান কথা বলেন ঠিক না বেটি আমরা মানুষ আল্লাহ তাআলা কি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা মানুষকে খুব সুন্দর আকৃতি সৌন্দর্য দিয়া আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন হে মানুষ রূপে মানুষ বলে বানর থেকে সৃষ্টি কয় লেজ ফালাইতে ফালাইতে এমন পর্যায়ে একটা লেজও নাই শরীরের ভিতরে সে মানুষ হয়ে গেছে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে সেই দারউইনের মতবাদ আছে না নাই
কতক্ষণ না কাছে না নাই মুসলমান আজকে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে চাও সন্তানকে জাতির মেরুদণ্ড বানাইতে চাও তোমার সন্তান কোনদিনও জাতির মেরুদণ্ড হবে না তোমার সন্তান কোনদিনও ইসলামের কর্ণধার হবে না তোমার সন্তান কোনদিনও তোমার বাধ্য সন্তান হবে না যেই সন্তানের ঈমান থাকবে না যেই সন্তানের আকীদা থাকবে না যেই সন্তান রবের পরিচয় পাবে না যেই সন্তান কোরআনের পরিচয় পাবে না যেই সন্তান ইসলামের পরিচয় পাবে না ওই সন্তান দুনিয়ার জমিনে তাসলিমা রাষ্ট্রের মতো বেয়াদব হবে ওই সন্তান দুনিয়ার জমিনে ডক্টর জাফরুল্লাহর মতো বেয়াদব হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ তাআলা আমাদের সঠিক হেদায়েত দান করুক বলি আমিন আর জোরে বলি আমিন কোরআন নাযিল করছে কে জোরে কর কে কোরআন হেফাজতের দায়িত্ব নিছেন কে সুইডেনে আমার এই কোরআনকে অপমান করছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দেখছেন আপনারা দেখছেন কারা কারা দেখছেন এতে কি আপনাদের কলেজে একটু আঘাত লাগে নাই লাগছে কয়দিন প্রতিবাদ করছেন মিষ্টি খাওয়া সুন্নাত খালি হ্যাঁ আশিকের রসুল গুরজার বাড়ি দিয়া মাজার দ্বারা ছড়াই ফেলাইবা আশিকের রসুল দেখতো না না কোন যাই দেখ কত দানি কত চাল টেড্ডা ভাইবে না মসজিদে বিয়ে তো অবজেক্টিভ আর ওদিকে আমার নবীর নবীকে নিয়ে ব্যঙ্গ করে খানায় কাবা বাইতুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে মুসলমানের শিক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতি করে আর তুমি শুকর শুকর আলহামদুলিল্লাহ কো মসজিদে বুইয়া তোমার এদিকে কোনো খেয়াল নাই ওই রাজনৈতিক ফাজনৈতিক ওই দিকে আমরা যাব না ওটা আমাদের বিষয় না আল্লাহ ইবাদতের লিগে সৃষ্টি করছে আমরা ইবাদত করব এই রাজনীতি কি ইবাদতের বাহিরে না ভিতরে সত্যি রাজনীতি ইবাদতের ভিতরে এটা আপনারা জানেন সবাই কে হুজুররা আবার রাজনীতি করবে না হুজুররা মসজিদে নামাজ পড়াইবে মুক্তি করবে এটাই তো হুজুরের দায়িত্ব রাজনীতির ময়দানে আবার হুজুর দরকার আছে দরকার আমার নবী রাজনীতি করছে সত্যি আপনারা তো সব ওয়াজে জানেন তাহলে কি ওয়াজ করছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক বলি আমিন আরো জোরে বলি আমিন আমার পয়গম্বর পয়গম্বরের উপরে কোরআনের আয়াত নাজিল হয় নাই আমার পয়গম্বরের উপরে যখন হেরা গুহায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন পয়গম্বরকে বললেন পয়গম্বর ইকরা আপনি পড়েন পয়গম্বর বলেন আনা বি করিম আমি পড়তে জানি না দ্বিতীয়বার পয়গম্বরকে প্রশ্ন করলেন পয়গম্বর আপনি পড়েন পয়গম্বর বলেন আমি পড়তে জানি না তৃতীয়বার আমার পয়গম্বরকে বলেন পয়গম্বর ইকরা বিসমি রব্বিক আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমার পয়গম্বরকে যখন প্রভুর নামের পড়ার কথা বললেন পয়গম্বর সাথে সাথে সূরাতুল আলাকের পাঁচটা আয়াত তেলাওয়াত করলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইল্লা বলেন আল্লাহু আকবার পয়গম্বর সূরাতুল আলাকের পাঁচটা আয়াত তেলাওয়াত করলেন এ মুসলমান ইমানদার এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না মাকসাদ না পয়গম্বরের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে আমার পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা অর্ডার করলেন হুকুম করলেন পয়গম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি পয়গম্বর আপনি কোরআনের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে আপনি চলে যান কোরআনের আয়াতের তাফসীর তরজমা করে আপনি মানুষদেরকে কালেমার দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন আমার পয়গম্বরের উপরে যখন কোরআনের আয়াত নাজিল না হয় না হওয়ার আগে আমার পয়গম্বরকে মক্কার কাফেররা কি উপাধি দিছিল কি উপাধি দিছে আপনাদের কি বিরক্ত লাগে হ্যাঁ আমার পয়গম্বরকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দেয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার কাফেররা আল আমিন উপাধি দেয় পয়গম্বরকে পয়গম্বর যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেয় পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেওয়ার পরে মক্কার সমস্ত কাফেররা মক্কার সমস্ত লিডাররা পয়গম্বরের শত্রু হয়ে যায় আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব আবু সুফিয়ান পয়গম্বরের শত্রু হয়ে যায় এ মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন পয়গম্বর বলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমি পয়গম্বর শেষ নবী আমার পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন পয়গম্বর আপনি বিদায়ের পরে দুনিয়ার জমিনে আমরা কার কাছ থেকে ইলম শিখব কার কাছ থেকে আমরা মাসআলা শিখব পয়গম্বর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া দুনিয়ার জমিন থেকে আমি পয়গম্বর বিদায়ের পরে আমার আমার আমি পয়গম্বরের ইলমের ওয়ারিস হবে দুনিয়ার জমিনে হক্কানি উলামায়ে কিরাম পয়গম্বরের কাছে প্রশ্ন করি পয়গম্বর দুনিয়ার জমিনে কেন হক্কানি উলামায়ে কিরাম আপনার ইলমের ওয়ারিস হবে পয়গম্বরের জবাবে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে উলামায়ে কিরাম কথা বলেন ঠিক না বেঠি আমার নবী কালেমার দাওয়াত নিয়ে যখন তাইফের জমিনে গিয়েছেন আমার নবী এই কালেমার দাওয়াতের জন্য তাইফের জমিনে রক্ত ঝরাইছেন আমার নবী কালেমার দাওয়াত নিয়ে যখন উহুদের জমিনে গেছেন আমার নবী দন্ত মোবারক শহীদ করেছেন নবীর কাজ উলামায়ে কিরাম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে চায় যখনই উলামায়ে কিরাম দুনিয়ার জমিনে কোরআনের ব্যানারে ইসলামের ব্যানারে কোরআনের স্টেজে মাহফিলের স্টেজে দুনিয়ার জমিনে যখন নবী ওয়ালা কাজগুলো উলামায়ে কিরাম করে ইয়াতলু আলাইহিম আয়াতি যখনই আয়াতের তাফসীর করে তরজমা করে ব্যাখ্যা করে তখনই আলেমদের দৃষ্টি রুলার আছে না না জোরে কান আছে না নাই এ মুসলমান ইমানদার কোরআনের সঠিক কথা বললেই আলেমরা জঙ্গিবাদ আলেমরা উগ্রবাদ কথা কয় না কে আলেমদেরকে জেলখানায় ঢুকাও জেলের ভিতরে আটকাই দাও জেলের ভিতরে আলেমদের কাটকে কোরআনের আওয়াজ বন্ধ না চালু জোরে কান চালু না বন্ধ এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও কয়জন আলেমকে জেলের ভিতরে আটকাইবা এক মামুনুল হক জেলখানায় এক রফিকুল ইসলাম মাদানী জেলখানায় এক আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি জেলখানায় এক কোরআনের পাখি সাখওয়াত হোসেন রাজি জেলখানায় কতজন কোরআনের পাখিকে জেলখানার ভিতরে আটকাইবা একজন কোরআনের পাখিকে জেলখানার ভিতরে আটকাইবা আল্লাহ প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা গ্রামে গ্রামে আমার আল্লাহ তাআলা হাজার হাজার কোরআনের আলেম হাজার হাজার কোরআনের হাফেজ তৈরি করে দিবেন কথা বলেন ঠিক না বেঠি আলেমদেরকে কারাবন্দি করে জেলখানার ভিতরে আটকায়া কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না কোরআনকে দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত করে দেওয়া যাবে না কারণ কোরআন কার কিতাব জোরে কোরআন কার কিতাব কোরআনের হেফাজতের দায়িত্ব কার যারাই কোরআনকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিতে চাইবে জমিন থেকে বিদায় করে দিতে চাইবে মুসলমান দলের পরিচয় দেখবে না মতের পরিচয় দেখবে না ওই নাস্তিকের চিপ ছেড়ার জন্য মুসলমান রাজপথে বের হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে একটা স্লোগান দেওয়ার মতো পাবলিক এই ময়দানের ভিতরে নাই কেমন ঈমান আপনাদের আমার তো বুঝে আসে না কেমন ঈমানের পাওয়ার নিয়ে যে আপনারা বাস করেন দুনিয়ায় এই ঈমানের পাওয়ার নিয়ে জান্নাতে গেলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক বলি আমিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ভয় আছে শরীরে আমার শরীরে ভয় নাই আপনারা ভয় পেতে পারেন আমি ভয় পাই না কারণ কি জানেন আর দুনিয়া উসিজুনুল মুমিন কথা কয় না কে আছে হাদিস আছে আর দুনিয়া উসিজুনুল মুমিন ওয়া জান্নাতুল ইল দুনিয়াটা মুসলমানদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য কি কাফেরদের জন্য কি জান্নাত আমার নবী সাহাবে আবু তালিবে তিন বছর জেল খাটছেন কি খাটেন নাই কথা কয় না খাটছেন কি খাটেন নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বিনা দোষে বিনা কারণে জেল খাটছে কি খাটেন নাই তাহলে জেল খাটা নবীদের সুন্নত নবীদের
সুন্নাত এই নবীর একটা সুন্নাত যদি जिंदा করতে পারি তাহলে আমি নবীর আশিক হিসেবে আমি নবীর উম্মত হিসেবে ধন্য কথা বলেন না কেন কথা বলেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার পয়গম্বর মক্কার জমিনে কালামার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় আবু জাহল উতবা সাহেব আবু লাহাব আবু সুফিয়ানের মাথা গরম হয়ে গেছে মুহাম্মদকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায় মুহাম্মদকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত করে দেওয়া যায় আবু জাহল উতবা সাহেব আবু লাহাব আবু সুফিয়ান মক্কার একটা জায়গার নাম দারুন নাদুয়া দারুন নাদুয়ায় গোল টেবিলের ভিতরে বৈঠক ডাকলেন আবু জাহল আবু জাহল বৈঠক ডাইকে বলেন ও মক্কার লোকেরা কে পারবে মুহাম্মাদের কল্লাটা আলাদা কইরা আমি আবু জাহলের হাতে আইনা দিতে বলেন নাউযুবিল্লাহ জোরে কন নাউযুবিল্লাহ হাজার হাজার লোকের ভিতরে কেউ দাঁড়ায় না হাজার হাজার লোকের ভিতরে একজন টাটকা যুবক হযরত ওমর দাঁড়ায় যায় যেই ওমর এখন কালেমার ছায়াতল আশ্রয় নেন নাই যে ওমর এখন ইসলাম গ্রহণ করেন নাই হাজার হাজার যুবকের মধ্য থেকে হযরত ওমর দাঁড়ায় বলে আবু জাহাল নেতাজি আমি পারবো মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে মুহাম্মাদের কল্লাটা আমি আলাদা করে এনে দিতে পারবো বলেন নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে মুহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে এবার কিছু দূর যাওয়ার পরে বন্ধু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত বন্ধু ডাক দিয়া বলে ও ওমর তুমি কই যাও ওমর ডাক দিয়া বলে ও বন্ধু যাই মুহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব মুহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিব বন্ধু ডাক দিয়া বলে ওমর মুহাম্মাদের কি এমন দোষ মুহাম্মাদের কি এমন অপরাধ যেই অপরাধের কারণে মুহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় করে দিবা মুহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে তুমি শেষ করে দিবা এবার ওমর ডাক দিয়ে বলেন ও বন্ধু মুহাম্মাদের কোনো দোষ নাই মুহাম্মাদের কোনো অপরাধ নাই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয় মুহাম্মদ আমাদের আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয় মুহাম্মদ আমাদের সমাজে মূর্তি পূজা নিষিদ্ধ করে মুহাম্মদ 360টা দেবদেবীর পূজা করতে দেয় না এই জন্য মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব ও মুসলিমের ইমাম তুমি ভালো না কেন ভালো না তোমাকে রাখবো না কেন রাখবেন না ও মুসলিমের ইমাম জাহান্নামের বয়ান করবা কোনো আপত্তি নাই জান্নাতের বয়ান করবা কোনো আপত্তি নাই মাটির নিচের বয়ান করবা কোনো আপত্তি নাই খবরদার সুদের বিরুদ্ধে বয়ান করবা না ঘুষের বিরুদ্ধে বয়ান করবা না পর্দার বিরুদ্ধে বয়ান করবা না যদি সুদের বিরুদ্ধে বয়ান করো পর্দার বিরুদ্ধে বয়ান করো ও ইমাম সাহেব তোমার চাকরি থাকবে না আছে না নাই জোরে কান আছে না নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন বন্ধু ঠিক আছে তোমার কথা সত্য কিনা আমি একটু জাস্টিফাই করব যাচাই করব হযরত ওমর তলোয়ার নিয়ে রওনা বন্ধুর কথা অনুযায়ী হযরত ওমর তার বোনের বাড়ির দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় বলতেছো বোন ফাতিমা তুমি নাকি কালেমা পড়েছ ইসলাম গ্রহণ করেছ ঘটনা কি সত্য কিনা বলো হযরত ওমরের বোন ফাতিমা তখন কালেমার তালকিন গ্রহণ করেন কোরআনের তালকিন গ্রহণ করেন হযরত ওমরের বোন ফাতিমা কোরআন তেলাওয়াত করেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা হযরত ওমরের বোন কোরআনের তালিম গ্রহণ করেন এবার হযরত ওমর ডাক দিয়া বলেন বোন ফাতিমা দরওয়াজা খুলবে কিনা বল যদি দরওয়াজা না খুলো দরওয়াজা ধাক্কা দিয়ে বের হয়ে যাব এ মুসলমান ইমানদার হযরত ওমর যখন ঘরের ভিতরে দরওয়াজা ভেঙে প্রবেশ করলেন প্রবেশ করার পরে হযরত ওমর দেখতেছেন তার বোন ফাতেমা কোরআনের তালিম গ্রহণ করতেছে কোরআনের তালকিন গ্রহণ করতেছে এবার হযরত ওমর ডাক দিয়া বলেন ও বোন ফাতেমা কোরআনের আওয়াজ শুন কোরআনের তেলাওয়াত শুন কোরআন তুই পড়তে পারবি না মুহাম্মাদের প্রতি ঈমান তুই আনতে পারবি না ঈমান সারবি কিনা বল না হয় তোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব এবার হযরত ওমর বিন ফাতিমা ডাক দিয়ে বলে ও ভাই ওমর
মারতে মারতে যদি এ দেহ থেকে জীবন চলে যায় তারপরে যে আল্লাহর প্রতি ঈমান আনছি তারপরে যে রাসূলের প্রতি ঈমান আনছি আমি আমার আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান ছাড়ব না জিল্লা এবং আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবার ওমর ডাক দিয়া বলেন বোন ফাতিমা বল ঈমান ছাড়বি কিনা বোন ফাতিমা বলে ঈমান ছাড়ব না হযরত ওমর তলোয়ার দিয়ে আঘাত করা শুরু করেছেন তারপর হযরত ওমর এবং ফাতিমা ঈমান ছাড়ে না এরপর হযরত ওমর ডাক দিয়ে বলেন বোন ফাতিমা কেমন ঈমানের ট্যাবলেট গ্রহণ করলি রে ফাতিমা চল আমাকে সেই ঈমানের ট্যাবলেট গ্রহণ করার জন্য নিয়ে চল আমি যাব মুহাম্মাদের কাছে এখন এই মুহূর্তে আমাকে মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান বানায় দে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের আওয়াজ বন্ধ করতে পারছে কতক্ষণ পারছে এবার আবু জাহাল ফেল হয়ে গেছে কিছুদিন যাওয়ার পরে এবার আরেকবার মক্কার দারুন নাদওয়া গোল টেবিলের ভিতর আরেকটা বৈঠক মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে এবার আবু জাহাল মুলকে ইয়ামান থেকে 12000 সৈন্য নিয়া জামাত নামের একদল জাদুকর ভাড়া করে আনছে মুলকে ইয়ামান থেকে জামাত নামের জাদুকর ভাড়া করেই না জামাত নামের জাদুকর 12000 সৈন্য নিয়ে বিশাল আলোচনার সমাগম তৈরি করে দিছে এবার জামাত নামের জাদুকর ডাক দিয়ে বলতেছে আবু জাহাল কোথায় তোমার বাপ মা মোরা ভাতিজা মুহাম্মদ মুহাম্মদ একটু ডাক দাও মুহাম্মদ কেমন ধর্মের বাণী পড়ে মুহাম্মদ কেমন ধর্মের বাণী শোনায় আমি একটু মুহাম্মদের ধর্মের বাণী শুনতে চাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাত নামের জাদুকর ডাক দেওয়ার পরে এবার জামাত নামের জাদুকরের মজলিসের ভিতরে আমার পয়গম্বর যখন হাজির হইলেন আমার পয়গম্বরের নূরে নূরান্বিত চেহারা দেখা জামাত নামের জাদুকর বসা অবস্থায় দাঁড়ায় গেছে চিল্লায় বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবার জামাত নামের জাদুকর ডাক দিয়ে বলো মুহাম্মদ কেমন ধর্মের বাণী শোনাও কেমন তেলাওয়াত শোনাও যেই তেলাওয়াত শুনিনা মক্কার সমস্ত কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমি কি তোমার সেই তেলাওয়াত শুনতে চাই এবার মুহাম্মদ ডাক দিয়ে বলেন ও জামাত নামের জাদুকর এটা দুনিয়ার কোন মানব রচিত কোরআন না এটা দুনিয়ার কোন মানব রচিত কিতাব না হাদা কালামুল্লাহ এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কিতাব আপনি যদি অনুমতি দেন আমি তেলাওয়াত করব জামাত নামের জাদুকর ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি একটু কোরআনের আয়াত তেলাওয়াত করো কি এমন মধুর বাণী তুমি শোনাও আমি একটু শুনতে চাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম পয়গম্বর যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করে জামাত নামের জাদুকরের দুই চোখের কোণা দিয়ে টল 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 করে পানি পড়ে পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দেয় জামাত নামের জাদুকর ডাক দিয়ে বলেন মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করো না তেলাওয়াত চালাও তেলাওয়াত চালাও তেলাওয়াত চালাও আমার পয়গম্বর তেলাওয়াত চালায় এবার জামাত নামের জাদুকর ডাক দিয়ে বলেন মুহাম্মদ হাদা কালামুল্লাহ তার কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ও মুহাম্মদ আবু জাহাল কি বলে বলুক এটা আমার দেখার দরকার নাই এই মুহূর্তে আল আন এখন হাজার হাজার মানুষের সামনে আমি জামাত নামের জাদুকর কালামা পড়ে মুসলমান হয়ে গেলাম নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর এই কোনার মানুষগুলো বোবা কথাই কয় এগো ওই বাদাম কিনে পাড়াই দেন রাস্তায় যে কোটা বাদাম খাইয়া শরীর তো জজবা তৈরি করে আসে এই ওয়াজ কি চলবো না বন্ধ করবো হ্যাঁ কারা কারা না চলার পক্ষে আছে গান সবাই চলার পক্ষে কারা কারা চলার পক্ষে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজকের মাহফিল সফল হোক সফল হোক আল কোরআনের আলো জুয়ান্নেরা কয় না পিছনে জুয়ান্নেরা কয় না আপনি আমি শিখেরা
জুয়ান কো ঠেলা বেশি পুরা কইছে কারণ বুড়ারা তো জান্নাতে যাইবে না বুড়ারা কিন্তু আল্লাহর জান্নাতে যাইবে না কেডা কইছে যাইবে এ যাইবে কইছে কেডা বুড়ারা আল্লাহর জান্নাতে কালা মানুষ যারা আছেন এরাও জান্নাতে যেতে পারবে না খবরদার কালাও যাইবো না বুড়াও যাইবো না আল্লাহ নবী ওয়াজ করে কালা সাহাবী আর বুড়া সাহাবী জান্নাতে যাইবে না এখন যারা কালা আর বুড়া এরা তো কানতে কানতে সুহের রফায় দফারা আল্লাহ নবী কয় কান্দো না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাউকে বুড়া রাখবে না কাউকে বুড়া রাখবে না সব যুবককে 25 বছরের টাটকা যুবক বানায় জান্নাতে দিবে কেউ কালা থাকবে না সব নবীর উম্মতকে সব জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিয়া জান্নাতে প্রবেশ করাই এই জান্নাতে যাইতে চান সবাই নামাজ কইরে না না পুইরা হুজুর ওয়াজ সারা রাত শুনব কিন্তু নামাজ পড়ব না ওয়াজ শুনতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে না আছে নাই পাবলিক বুড়া একেবারে খুনখুনে বুড়ো হয়ে গেছে টিভির দিকে দেখবেন এমন ভাবে তাকায় মমতাজের মাজা ঢুলান না ড্যান্স দেখা পুরো একেবারে বেদিক হয়ে গেছে এই পাবলিক আছে নি হ্যাঁ আপনাদের এলাকায় আছে হায় হায় কি কয় আল্লাহ হেফাজত করুক বলি আমিন আরো জোরে বলি আমিন আমিন